ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কথ যে প্রিয় দিনী ভাই আপনি জানতে চেয়েছেন যে একটা পরিবারে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান তিনজনই ইনকাম করে তো এখন তাদের জন্য একটা পশু কোরবানি দিলে কি যথেষ্ট হবে নাকি সবাইকে ভিন্ন ভিন্নভাবে কোরবানি দিতে হবে আলহামদুলিল্লাহ আজমাইন স্বামী স্ত্রী তারা তো পরিবার সদস্য এক কথাই শেষ তারা পরিবার অর্থাৎ স্বামীর পরিবারের অংশ হলো তার স্ত্রী সন্তানরাও যদি তারা পৃথক হয়ে না চলে যায় বা ইনকাম সক্ষম হয়ে তারা পৃথক সেপারেট বাড়ি বানিয়ে আলাদাভাবে পানাহার না করে তো যতক্ষণ পর্যন্ত সন্তান সন্তানদের নিয়ে বাড়ির মালিক থাকবে এবং একান্ন ভক্ত হবে তারা খাওয়া দাওয়া করবে তারা একটা পরিবার বলেই গণ্য সুতরাং ওই অবস্থায় একটা পশু হিমত নাম যাকে বলা আছে কোরআনে তো একটা কোরবানির পশু যথেষ্ট যেমন একটা গরু একটা উট একটা বকরি যে কোনো একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ পরিবারের সবার জন্য সদস্য সংখ্যা যদিও সাের উপরে হয় সমস্যা নাই তো আপনারা এখানে সকলে মিলে একটা পরিবার অবশ্যই ছেলে পৃথক হয়নি সুতরাং ওই ওই পরিবারের বিয়ে সদস্যদের অন্তর্ভুক্ত কাজে একটা যথেষ্ট আর যদি পৃথকভাবে প্রত্যেকে দেয় যেহেতু তারা সক্ষম ইনকাম করে সেটা আরো ভালো হবে ইনশাল্লাহ আরো ভালো হবে তারা প্রত্যেকে স্বতন্ত্রভাবে কি একটি গুরুত্বপূর্ণ এবাদত আদায় করল কোরবানির বলা হয়েছে বেশ কিছু মহাক্ষে মায়কেরাম মনে করেন সামর্থ্যবান ব্যক্তির ওপরে কোরবানি দেওয়া অজীবা জমায়কেরাম তারা মনে করেন যে একটা সন্ন্যদা একটি গুরুত্বপূর্ণ সন্না তো যেহেতু এখানে পরিবার একসাথে রয়েছে তো একটা দিলেই হবে পরিবারের যিনি ওনার মূল মালিক তিনি তার পক্ষ থেকে এবং পরিবারের সমস্ত সদস্যদের পক্ষ থেকে কোরবানি করতে পারেন আমার ইচ্ছা করলে প্রত্যেকেই যেহেতু তারা ইনকাম করে স্বতন্ত্রভাবে কোরবানি দিতে পারে সেটা আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি উত্তর পেয়েছেন হাইয়া